নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নভেম্বর 2022, আপনি বিশ্ব রাশির মানুষ, আপনার জন্য কি অপেক্ষা করতে চলেছে এই মাসে, কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই মাসে। বিশ্ব রাশির যত মানুষ আছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি এই প্রেডিকশন কিন্তু করতে চলেছি। দেখুন, এখান থেকে আমি যে রাশিফলটি বলছি, 10 জনের মধ্যে 10 জনেরই যে একই ফল পাবেন এটা কখনোই না, কারণ প্রত্যেকেরই রাশিচক্র আলাদা, দশা মহাদশা আলাদা। এখানে আমি আপনার রাশিচক্র কিন্তু দেখতে পাচ্ছি না, আপনার রাশিচক্রে কোন দোষ আছে, কোন দিকটা ভালো আছে বা দশা মহাদশা আপনার ফেভারে আছে কিনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা একটা সার্বিক বিচার আমি করতে চলেছি। তবে এই রাশিফলটি আপনাদেরকে চলার পথের পাথর হিসেবে কাজে দিবে এবং একটি গাইড হিসেবে কিন্তু আপনারা কিন্তু এই রাশিফলটিকে কিন্তু আপনারা নিতে পারেন। আপনি বিশ্ব রাশির মানুষ, এই মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, অবশ্যই ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন এবং ভিডিওটির শেষে বিশেষভাবে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হবে, যেটা আপনারা যদি আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন, আপনার এই মাসটা, নভেম্বর মাসটা আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। দেখুন, এই মাসে গ্রহের গোচরটা আমি একটু বলে দিই। দেখুন, প্রথম 11 নভেম্বর 2022 শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে, তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 13 নভেম্বর 2022 বুধ বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে বুধ গ্রহ 13 নভেম্বর। এই 13 নভেম্বরই আবার মঙ্গল কিন্তু বক্রি হয়ে আপনার রাশিতে কিন্তু চলে আসছে এবং 16 নভেম্বর 2022 আপনার রবি তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। কি রেজাল্ট পেতে চলেছে বিশ্ব রাশির মানুষ, আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওর আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। স্বাস্থ্যের জায়গাটা আমি যদি আসি, আপনার স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে? দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ, কারণ আমাদের হেলথ যদি ভালো না থাকে, আমাদের শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে আমি কাজ করব কী করে? অর্থাৎ কাজ না করলে অর্থ আসবে না, কাজ না করলে আমার সব দিকটায় বাধা কিন্তু আসবে। অর্থাৎ এই জন্য জ্যোতিষশাস্ত্রে আমি যতগুলো চার্ট অ্যানালিসিস করছি, যত প্রত্যেকের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আমি হাইলাইটেড বেশি করি, কোন কোন জায়গা থেকে সমস্যা আসবে স্বাস্থ্যের জায়গাটা, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। এ মাসে বিশ্ব রাশির খুব বড় ধরনের যে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগা, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডায়াবেটিস এবং সুগার রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু ভোগাতে পারে। সুগার রিলেটেড সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এটা আপনাদেরকে কিছুটা হলেও ভোগাতে পারে মাসের মাঝামাঝি পর্যন্ত। খুব বড় যে সমস্যা সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে এডুকেশন কেমন হবে? দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে আপনাদের শিক্ষা। পঞ্চম পতি কোথায় অবস্থান করছে? আপনার ষষ্ঠভাবে, ষষ্ঠভাবে অবস্থান করে কেতুর সাথে যুক্ত হচ্ছে, কেতু শুক্র এবং রবির সাথে যুক্ত হচ্ছে এবং আপনার 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ষষ্ঠভাবে থাকছে। এখন এই সময় আপনাদের কী হবে মাসের মাঝামাঝি, কোন লাইনটাতে গেলে বিশ্ব রাশির ভালো হয়? অর্থাৎ আপনি MBA করছেন, আপনি টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, আপনি CA নিয়ে পড়াশোনা করছেন, আপনি গ্র্যাজুয়েশন করছেন বা BCA করছেন বা কম্পিটিটিভ পড়াশোনা করছেন, এই জায়গাটাতে কিন্তু কোনটা, কোন লাইনে গেলে ভালো হয়, এ লাইনে স্ট্রিমে থাকা ভালো না আবার ইঞ্জিনিয়ারিং লাইনে ভালো না ডাক্তারি লাইনে ভালো, এই জায়গাটা নিয়ে কিন্তু কনফিউশন কিন্তু তৈরি হবে।
আলটিমেটলি বিশ্ব রাশি কিন্তু আমার এডুকেশনের জায়গাটা নিয়ে কেমন হতে পারে, এল এ স্ট্রিমটা নেওয়া ভালো হবে কি ওই স্ট্রিমটা নেওয়া ভালো হবে, এটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় কিন্তু থাকছে। আপনি বিশ্ব রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা আমি বলবো। এবং যাদের মাঝের মাঝামাঝি থেকে, মাসের মাঝামাঝি থেকে কোনো এক্সাম আছে, তারা কিন্তু ভালো ফল পাবে। কারণ আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান করছে, ষষ্ঠভাব থেকে সরে যাচ্ছে 13 তারিখে। এই জায়গাটা কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে মাসের মাঝামাঝি সময় থেকে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি বিশ্ব রাশির যদি মানুষ হন আপনার ক্ষেত্রে ডিসিশন নিতে কিন্তু অসমর্থ আপনি কিন্তু হবেন। এবার আসি আপনাদের আপনাদের প্রেম। দেখুন, প্রেম রিপ্রেজেন্ট পঞ্চম ভাব। দেখুন, পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, এখানেও কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, একটু ইগোর জায়গা তৈরি হবে। এই একটু লেট হলো বা ইয়াং যারা জেনারেশান আছেন তাদের মধ্যে সেন্টিমেন্ট গ্রো, ছোটোখাটো ব্যাপারে নিজেদের মধ্যে একটু হলো মনোমালিন্য তৈরি হতে পারে। এই জায়গাটা আমি বলবো প্রেমিক এবং প্রেমিকা দুজনের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলুন 14 নভেম্বর 2022 পর্যন্ত, অর্থাৎ মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি বিশ্বরাশি মানুষ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনারা একটু মানিয়ে চলুন। দেখবেন প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে সফলতা কিন্তু আপনারা পাবেন। এইবার আসি আপনি বিশ্বরাশি মানুষ আপনার দাম্পত্য সুখের জায়গা। দেখুন, মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করছে। রাশিতে প্রবেশ করছে কবে থেকে? মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করছে ঠিক আপনার 11 অক্টোবর, তেরোই নভেম্বর থেকে বকরি হয়ে আপনার রাশিতে অবস্থান করছে। 13 নভেম্বর 2022 মঙ্গল বকরি হয়ে যাচ্ছে আপনাদের সপ্তমপতি। আপনাদের রাগ জেদ বাড়বে, ক্রোধ বাড়বে, মানে আমি এটা করবো তো করবো, এটা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। আমি কারো কথা শুনবো না, আমি যেটা মনে করছি এটা আমার কাছে ঠিক, আমি কারো পরামর্শ নিব না, কারণ আমি যেটা ডিসিশন নিচ্ছি এটা ঠিক আপনার কিন্তু মনে হবে, কিন্তু আমি আপনাদেরকে একটু কথা বলবো। রাজ্যেরটা অবশ্যই করেন, কারণ মঙ্গল রাশিতে, মঙ্গল এমনি অগ্নিকালের প্ল্যানেট, আপনার রাজ্যের নিশ্চিতরূপে কিন্তু বাড়াবেই বাড়াবে। এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের 11 নভেম্বর 2022 থেকে কিন্তু ভালো দেখা যাচ্ছে। আপনারা আপনি আপনার লাইফ পার্টনারের কথা অবশ্যই শুনুন, তাতে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হবে। কারণ দুজনের মধ্যে যদি দুজনে আন্ডারস্ট্যান্ডিং করে চলেন কি না, আমি বলছি কৌশিক রায় দায়িত্ব নিয়ে, আপনাদের সমস্যা কিন্তু আসবে না। বিশ্বরাশি নভেম্বর মাসে দাম্পত্য সুখের জায়গাটা খুব ভালো কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ বৈবাহিক সুখ। এবং যারা বিয়ের ব্যাপারে চিন্তা করছেন, কারণ বৃহস্পতি আপনাদের ঠিক সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতি 24 নভেম্বর 2022 থেকে বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, এই জন্য যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন আমি বলবো খুব ভালো। কারণ শুক্র অবস্থান করছে, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন বা লাভ ম্যারেজ করতে চাইছেন, আপনাদের নভেম্বর মাস থেকে কিন্তু যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে বিয়ের ব্যাপারে, অর্থাৎ দেখাশোনা আপনারা অবশ্যই করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে ফাইনাল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে বিয়ের জন্য, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনি বিশ্বরাশি মানুষ, লিখে রাখুন। এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু করবে, পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। কপাল খুলবে আমি লিখেই দিচ্ছি থাম বলে, নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটা দাগ ফেলে দিয়ে যাবে আপনাদের জীবনে। 2022 মধ্যে নভেম্বর আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য লাভ কিন্তু দিবে, কারণ অর্থের জায়গাটা কিন্তু ভালো। তবে আপনারা যারা শেয়ার মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং এগুলোতে আপনারা যারা টাকা ইনভেস্টমেন্ট করেন,
গোল চাঁদি, আমি বলবো আপনারা মোটামুটি 14ই নভেম্বরের আগে কিন্তু করবেন না, 14ই নভেম্বরের পরে আপনারা কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু করেন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এটা আমি আপনাদেরকে বলবো, যারা শেয়ার মার্কেট ফাটকা ট্রেন্ডিং স্টক বিজনেস চাঁদি গোল্ডে তারা তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো 14ই নভেম্বর পরে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এ সময় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবং বিদেশের সাথে যারা রত আছে, আপনি বিশ্বরাশির মানুষ, আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রত্যক্ষ বা পরোক্ষ বা আপনি বিদেশের সঙ্গে যুক্ত আছেন, বিদেশ থেকে প্রফিট আপনারা কিন্তু পাবেন। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, কারণ রাহু আপনার ক্ষেত্রে কিন্তু ফেভার হয়েছে, রাহু হয়ে গেছে মহাবলী, অর্থাৎ দ্বাদশভাবে রাহু অবস্থান করে কিন্তু আপনাদেরকে কিন্তু এই জায়গাটা কিন্তু দিবে, বিদেশে লাভ হঠাৎ প্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু দিবে। এবার আসি আপনাদের ভাগ্য, দেখুন ভাগ্য কিন্তু শেষ কথা বলে, এই জন্য আমি বলেছি বিশ্বরাশির এবার কপাল খুলতে চলেছে। শনি কিন্তু বকরি হয়েছিল, এই শনি বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, 23 অক্টোবর 2022 থেকে এই মার্গি শনি নভেম্বর মাসে, কারণ আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি শনি, এবং বিশ্বরাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি, আপনি বিশ্বরাশির মানুষ, ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করে এবং রাজ্যকারী প্ল্যানেট ভাগ্যক্ষেত্রে পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, যাদের কাজ আটকে ছিল পেন্ডিং হয়েছিল সেই কাজগুলো আপনাদের সম্পূর্ণ কিন্তু এই সময় হবে। পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভ এই সময় কিন্তু হতে চলেছে বিশ্বরাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং এর পাশাপাশি আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে টেকনিক্যাল ফিল্ডে যারা কাজ করছেন, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, কয়লার খনির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু লাভ দেবে, এবং চামড়ার ব্যবসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের লাভ দিতে চলেছে বিশ্বরাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে, লিখে রাখুন বিশ্বরাশির ক্ষেত্রে। এবং আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু হতে চলেছে। কর্মাধিপতি ভাগ্যভাবে কেন্দ্র থেকে রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ভাগ্যের দ্বারা কর্ম কিন্তু আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন, আপনি বিশ্বরাশির মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন বিশ্বরাশির ক্ষেত্রে। এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করে এবং বকরি থেকে মার্গি দুর্দান্ত সফলতা আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। ওম নমঃ শিবায় পাঠ করুন বিশেষভাবে।